সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং অনুমতি নেবে না, তবে ভেতরে যে আপনাদেরকে অবহিত করবে। যারা ভোট চোর তারা কিন্তু সবসময় ভয়ে থাকবে, ঠিক আছে? আপনারা নির্ভয়ে কাজ করেন, ইনশাল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা আরও দিন দিন উন্নততর পজিশনে চলে যাবে। আমি তাদেরকে একটা জিনিস বলে দিয়েছি যে অনেক সময় দেখা যায় যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিষ্কার ল্যাঙ্গুয়েজে তাদেরকে বলেছি যে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং অনুমতি নেবে না, তবে ভেতরে যে আপনাদেরকে অবহিত করবে, এবং অবহিত করার পর সে যে কোনো কেন্দ্রে যেখানে খুশি সেখানে যেতে পারে, বাট একসাথে দুইজন সাংবাদিক একটা একটা কক্ষে ঢুকবে এবং ঢুকে ভিডিও করবে, শুধুমাত্র গোপন কক্ষের ভিডিওটা করতে পারবে না, আর ওখানে লাইভ করবে না বা আপনার ইন্টারভিউ নেবে না। ওকে আপনার বলতে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডিং অফিসার, কারণ ভোট কার্যক্রম চলছে তখন ডিস্টার্ব করা যাবে না, বাট সে বাইরে এসে প্রেসিডিং অফিসারের ইন্টারভিউ নিতে পারে, বাইরে এসে পুরো ই করতে পারে, বাইরের থেকে জুম করে ভেতরের অংশ দেখাতে যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। এতটুকু আমরা সাংবাদিক বান্ধব হয়েছি, কারণ হচ্ছে সাংবাদিকদেরকে আমরা সবসময় আমাদের আইজ অ্যান্ড ইয়ার হিসেবে দেখি, এবং সাংবাদিকদের অনেক ফুটেজ, সাংবাদিক মানে সাংবাদিক কিন্তু বস্তুনিষ্ঠতা সংবাদ করে, সাংবাদিক মানে না ইলেকশনের মৌসুমে কোনো কোনো সুবিধাবাদী গ্রুপের কাছ থেকে বেনিফিট নিয়ে একটা ই ঝুলাই যাবে সেটা না, কিন্তু সাংবাদিক মানে আপনার প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সভাপতির নেতৃত্বে এবং আমার রিটার্নিং অফিসার বসে কাগজ কলম দেখে নিয়মতান্ত্রিক হয়ে যাদেরকে পাশ দেবে তারাই সাংবাদিক কিন্তু, মনে রাখতে হবে কিন্তু। এবং তাদের অবশ্যই সেই যমুনা বলেন, 24 বলেন, জিবিসি বলেন, যারা যারা আছেন তাদের, সময় বলেন, এনটিভি, তাদের কিন্তু একটা পরিচয়পত্র থাকতে হবে। এইভাবে কিন্তু আমরা সাংবাদিকদের অনেক তথ্য, গতকালকে আলিপুর সাতক্ষীরার আলিপুরের নির্বাচন হয়েছে, আপনাদের পরিচিত থাকলে জিজ্ঞেস করে দেখেন, সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজ পেয়েছি, ফুটেজের উপর আমি অ্যাকশন নিয়েছি, ওখানে 7-8 জন লোক অ্যারেস্ট হয়েছে অন সাংবাদিকস, বিকজ আমাদের নির্বাচন, আমাদের নির্বাচনের সবাই তো দূরে দূরে, রিটার্নিং অফিসার অনেক দূরে, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নেয়, বাট কেন্দ্রে কেন্দ্রে আপনাদের ক্যামেরা আছে, ক্যামেরা না থাকলে আপনার সঙ্গীর লোক আছে, মোবাইল আছে, এরা তুলছে কিন্তু। সুতরাং আপনাদের সাপোর্টে কিন্তু তারা, আপনারা আমাদের সাপোর্ট দিচ্ছেন, যারা ভোট চোর, যারা ভোট চোর তারা কিন্তু সবসময় ভয়ে থাকবে, ঠিক আছে? আপনারা নির্ভয়ে কাজ করেন, ইনশাল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা আরও দিন দিন উন্নততর পজিশনে চলে যাবে। এখন আমি তো ঢাকার বাইরে আছি এখন এই মুহূর্তে, তবে আমি যেটা ওখানে আলোচনা হয়েছিল, যেটা শুনলাম যে এখান থেকে যে আমাদের রিটার্নিং অফিসার একটা সিদ্ধান্ত চেয়ে ইলেকশন কমিশনে পাঠাচ্ছে, এবং হোপফুলি আজকে কালকের মধ্যে পেয়ে যাবে, আজকে চলে এসছে সিদ্ধান্ত, চলে আসলে আমরা তাকে প্রার্থিতা ডিক্লেয়ার করা হবে এবং তার প্রতীক দেওয়া হবে।